থেকে কামালদা চলে এসছে নৈহাটিতে, সঞ্জীব চ্যাটার্জি রোড। খাবো এবার রয়্যালসে মাল্টিকুইজে, জাস্ট 5 বছরে পা দিয়েছে। একটু বিরিয়ানি খাই, কি হবে পেটে জানি না। সারাটা 3টে ব্লক করার পর এবার রয়্যালসে ঢুকছি। সেই কারুকাজগুলো দেখে ভালো লাগছে, খাবারটা আরও কত ভালো হবে সেটা জানবো। কামাল কলকাতা দেখো, সাবস্ক্রাইব করে বস। এসেই ঢুকেই দেখলাম বড় বড় সোফা, আর সেখানে দেখছি রয়্যালসের নানা রকমের সব দৃশ্য, এইরকম ফিনিশিং কাজ করা হয়েছে, দারুণ লাগছে। একটি দরজা খেলে ঢুকতে হয়, আমরাও খাবো ঘামছি, প্রচুর বকবক করেছি। যারা নৈহাটিতে থাকেন, কল্যাণীতে থাকেন, নদিয়া চত্বরে যারা থাকেন, একবার রয়্যালসে আসবেন। 5 বছর 7 মাস ধরে একভাবে ব্যবসা করছে, খাবার সময় নিশ্চয়ই দেখাবো আপনাদের টেস্ট কত ভালো হয়। সুন্দর টেবিলগুলো কাঁচ, পরিষ্কার ফিনিশিং কাজ হয়েছে। এক দিদিকে দেখি না, কোথা থেকে আসছে? হাওড়া থেকে এখানে এসেছেন কেন? আচ্ছা, মায়াপুর থেকে ফেরার সময় এই জায়গাটা আসতেন কেন? মানে আমাদের এই রস খাবার খেয়েছেন? কী কী খেয়েছেন? বেশ ভালো টেস্ট আছে। দশে কত দেবেন? মীনাক্ষী দেবেন দশে বলতে নয়, উনি ভেজ আমাদের মতন কিন্তু মাংস বা চিকেন খায় না। কামাল কলকাতা দেখো বল, আজকে রয়্যালসে গপ গপ করে কামালটা খাবে। পর আপনাদের সাথে রিসেপশনে চলে আসছে এখানটায়। দাদা কি নাম আপনার? আমার শুভ নাম দীপেন্দ্র। আচ্ছা, কতদিনের এটা? 5 বছর। আপনাদের কী কী আইটেম আছে? প্রাইস কীরকম আছে বিরিয়ানির? প্রাইস আপনার মাটন বিরিয়ানি 2 পিস, আলু 3 পিস দিয়ে 240। আর চিকেন? চিকেন আপনার 200, 150। আমরা আরেকবার নামটা বলুন। দীপেন্দু। কটা থেকে কটা খোলা? এখানে আপনার সকাল 11:30 থেকে পেয়ে যাবেন, রাত 11:30 পর্যন্ত। আর এছাড়াও আমাদের নাইট ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা রাতের জন্য সুবিধা মতো ওয়ান থাকে, আর আমাদের পাশে ডেলিভারি হয়। একটা যদি ফোন নাম্বার বলেন। ফোন নাম্বার আমি আপনাকে কার্ড দিয়ে দিচ্ছি, দাদা 9123328। অনেক ধন্যবাদ দাদা, কামাল কলকাতার সাথে থাকো, দেখতে থাকো। ধন্যবাদ। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি, বিরিয়ানি আর কন্টিনেন্টাল পাবেন কোথায়? রয়্যালস কোথায়? সেটা নৈহাটিতে। নৈহাটিতে চলে আসবেন 9330635776 7980953536391233284 93। যে কোনো একটাতে ক্লিং করলেই রয়্যালস আপনাকে সার্ভিস দিয়ে দেবে। দামটা কিন্তু সেই অর্থে ঠিকঠাকই আছে, দুর্দান্ত গোছানো সাজানো সব কিছু মিলিয়ে রয়্যালস নাম্বার 1 হতেই পারে। রয়্যালসে বসে আপনি টেবিলে বসে যাবেন, টেবিলে বসে নানা রকমের
কাঁটা চামচ থেকে চামচ, এত সুন্দর পরিবেশ, হাওয়া, এসি সবই রয়েছে। আর এরকম একটা হাতে বই পেয়ে যাবেন মেনু লিস্ট, যেখানে রয়্যালস মাল্টি কুইজিন লেখা আছে, নিয়ার স্নো হোয়াইট অ্যান্ড বন্ধন ব্যাংকের পাশে, এটা সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি 11 নম্বর, 9123328493933063567। ফোন করে নেবেন, ভালো লাগবে। নাম তোমার? একটু জোরে বলবে। কোথা থেকে? কাঁচরাপাড়া থেকে। এই রয়্যালসে পছন্দ হলো কেন? আমি অনেকদিন দেখছিলাম রয়্যালসের রিভিউ গুলো খুব ভালো আসছিল। আচ্ছা, তো সেই জন্য এখানে পুজো দিতে আসলাম বান্ধবীর সাথে, তাই আমি রয়্যালসে। পুজো দিতে এসে মানে বড় মা? হ্যাঁ, বড় মা। বড় মার পুজো দিতে এসে তাহলে সবাই রয়্যালসে খেতে পারে? হ্যাঁ হ্যাঁ, ভালো। আর বড় মার সম্বন্ধে একটু বলো। বড় মা তো জাগ্রত মা, আমরা বহু বছর ধরে এখানে আসছি, কাজের সময়ও আসছি। ভালো লেগেছে আজকে? একদম, সবসময় ভালো লাগে। তোমার নাম? আমার নাম তাপসী। তাপসী, কাঁচরাপাড়া? কাঁচরাপাড়া তো সোনপাপড়ি বিখ্যাত, তাই না? চানাচুর সোনপাপড়ি। এখানে কেমন লাগলো রয়্যালসের খাবার? কি খেলে রয়্যালসে? আচ্ছা, কেমন লাগলো? দশে কি দেবে তোমরা নাম্বার? আট। এদের ব্যবহার কেমন? পরিবেশ কেমন? ভালো, খাওয়া যেতে পারে পরিবারের সাথে, খুব ভালো লাগলো, ভালো থাকবে। অন্য সারাক্ষণ খাটাখাটনির পর কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, আনন্দ হচ্ছে। আনন্দ হচ্ছে। এবার কি বিরিয়ানি খাওয়া হবে তো? হ্যাঁ, তোর তো আগে থেকেই চেনা তো এই জায়গাটা? দুধ না, এই 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 এটা রেস্টুরেন্ট। খাওয়ার দাওয়ার সব ভালো করে? ও, তোমার তো শ্বশুরবাড়ি বলে কথা, বলতে বলতে শালাবাবু চলে এসছে, তাই তো? রয়্যালস কেমন করে রে রান্না? দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ রান্না করে। দারুণ। তোর কোনটা পছন্দ এখানে? বিরিয়ানি। বিরিয়ানি? ও, চেহারা দেখে বোঝা যাচ্ছে। ভালো করে আজকে আমরা তিনজন খাবো, তাই না? একদম গুড। আমি ওর ভাষায় বলুক না, তাহলে ওই হিন্দিতে বল। হিন্দিতে বল। স্পিক ইন ইংলিশ। তোমার নাম কি? হ্যাঁ, জোরসে বলো। আর কি খাবারটা কেমন লেগেছে তোমার? কেসা লাগা তোমার খানা? কোন সা ক্লাস মে? ওর কেজি। কেজি মে? ও, কি সুইট না, দেখতে খুব ভালো। টাটা কর। খাবার এসে গেল না? খাবার এসে গেল। হ্যাঁ, এটা কি দেখো, বল কি? বিরিয়ানি। কি আছে দেখছি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি না? আচ্ছা, এটা একটা করে কি দিয়েছে? ওটা ডিম। ডিম চিকেন আছে না? আরে এইটা কি রে, এই ডিশের মধ্যে দিয়েছে না? ঢেলে নিতে হবে। চলো রেডি করো, চলো খাওয়া শুরু। দেখি, খাওয়া শুরু হলো? চালটা ঠিক আছে না? রাইসটা খেয়েছিস মুখে? একটা আলু দিয়েছে না? ডিম কালারটা একদম ফ্যান্টাস্টিক কালার, চিকেন না? বেশি রিচ নয়, হালকার উপর খুব নরম ফুলফুলে চিকেন। বাহ, আমি মুখে নিই একটু রাইস। ঠিক বলেছো, একদম ড্রাই এবং কোনো রিচ নয়। দেখি একটু আলুটা কেটে দেখি। দারুণ, যতটুকু দরকার ঠিক সেইভাবে এরা তৈরি করেছে, বিরিয়ানি যেরকম হওয়া উচিত। দেখি চিকেনের একটা পার্ট আমি আপনাদের দেখাই, এইরকম ভিন্ডি
ভাতটা আর একটু খাই না। হ্যাঁ পরিবেশ ভালো, খাবার ভালো, সব ভালো, ব্যবহারও ভালো, তারা ভালো থাকবে, সুস্থ থাকবেন। আপনি তোমার নাম মহসিন, যারা বড় মায়ের পুজো দিতে আসবেন রয়্যালসে আসবেন, সঞ্জীব চ্যাটার্জি অটোতে টোটোতে বলে দেবেন রয়্যালসে যাবো, বিরিয়ানিটা খেয়েই চলে যাবেন, ফ্যান্টাস্টিক লাগবে। তোমার এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা দাদা সবাইকে, টাটা দাদা, বাই বাই, আবার যেন দেখা পাই, ভালো থাকবেন দাদা।